শাফাক মিসাইলের ক্ষমতা বাড়াচ্ছে ইরান, জলীয় স্থলের টার্গেটে আঘাত করতে পারে শাফাক। আমেরিকার মুখে ছাই দিয়ে এগিয়ে যাচ্ছে ইরান। সামরিক শক্তিতে ইরানের তৈরি অস্ত্রগুলো একসময় উন্নত দেশগুলোর অস্ত্রের কপি বলে উপহাস করত ইরানের প্রতিদ্বন্দ্বী পশ্চিমা দেশগুলো। এখনো ইরানিরা পশ্চিমা অস্ত্র পেলে তার রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বলে চেঁচামেচি করে মার্কিন যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা। কিন্তু পৃথিবীর প্রথম এয়ার ডিফেন্স বোর্ড, তারপর হাইপারসনিক ফাত্তা মিসাইল এবং পৃথিবীর প্রথম মাল্টিরোল ড্রোন কারার তৈরি করে শত্রুদের মুখে ছাই ঢেলে দিয়েছে ইরান। নিজের সামরিক সামর্থ্য ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে। নিত্য নতুন উদ্ভাবনের পাশাপাশি ইরান এখন তার মিসাইলগুলোর আধুনিকায়নও ব্যস্ত সময় পার করছে। দেশটি তার এয়ার টু সারফেস মিসাইল সাফাগের এনহ্যান্সমেন্ট করছে। মিডিয়াম রেঞ্জের এই ক্ষেপণাস্ত্রটির উন্নয়নে কাজ করছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের সেনাবাহিনী আর ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের হেলিকপ্টারে মিসাইলটি ব্যবহার করা হয়। ড্রোনের সঙ্গেও একে যুক্ত করে ব্যবহার করার সুযোগ আছে। প্রায় 50 কেজি ওজনের শাফাক মিসাইলটি প্রায় 1 মিটার লম্বা। দিনে রাতে যে কোনো আবহাওয়ায় এটি ভূমিতে থাকা একাধিক টার্গেট ধ্বংস করতে সক্ষম। 8 থেকে 12 কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুকে ইন্টারসেপ্ট করতে এবং আঘাত করতে ইরান এটি ব্যবহার করতে পারে। শাফাকের উচ্চ গতি ও সর্বোচ্চ রেঞ্জ এর ফ্লাইট টাইমকে যথাযথ লেভেলে রাখে। এই সুপারসনিক মিসাইলটি Mach 2 থেকে Mach 2.7 গতিতে টার্গেটের দিকে ধেয়ে যায়। স্পেশাল ওয়ারহেড এবং ডিলে ফিউজের কারণে ক্ষেপণাস্ত্রটির 60 কেজি ওজন নিয়ে আর্মার্ড ইকুইপমেন্টের 1 থেকে 1.5 মিটার গভীরে ঢুকে তারপর বিস্ফোরণ ঘটাতে সক্ষম। শাফাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর একটি হলো এটি ফায়ার করতে টার্গেটের মুখোমুখি দাঁড়ানোর দরকার হয় না, ক্ষেপণাস্ত্রকে গাইড করার দরকার হয় না। এমন ফায়ার অ্যান্ড ফরগেট ক্যাটাগরির মিসাইল হয়ে উঠতে প্রথম প্রজন্মের শাফাকে ব্যবহার করা হয়েছে ইনফ্রারেড ইমেজিং ডিটেক্টর। তাই যে কোনো অ্যাঙ্গেল থেকে সাঁজোয়া এবং পানিতে ভাসমান টার্গেটে আঘাত করতে পারে এটি। নতুন শাফাক ক্ষেপণাস্ত্রের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এর রেঞ্জ আগের জেনারেশনের রেঞ্জ বাড়িয়ে 20 কিলোমিটার করা হয়েছে। লেজার ফাইন্ডার থাকা এবং প্রতি সেকেন্ডে 750 মিটার গতিতে ছুটতে পারায় এটি 20 কিলোমিটার রেঞ্জের মধ্যে চলমান এবং স্থির টার্গেট ধ্বংস করতে ব্যবহার করা যায়। 13 কেজি ওয়ারহেড নিয়ে এই 2-স্টেজ মিসাইল অনেক ধরনের আর্মার্ড সিস্টেম ভেদ করতে এবং ধ্বংস করতে পারে। বিভিন্ন ট্যাঙ্ক, পার্সোনাল ভেহিকেল, কংক্রিট ট্রেন, সাবমেরিন এবং ডিফেন্স স্ট্রাকচার ধ্বংস করতে পারে এটি। শাফাকের এন্টি ট্যাঙ্ক অ্যাবিলিটি এর কদরের সবচেয়ে বড় কারণ। ওয়ারহেড পরিবর্তনের সুযোগ এবং থার্মোব্যারিক বা ফ্রেগমেন্টেশনের মতো বিকল্প ব্যবহারের সুযোগ থাকায় খোলা ময়দানে বিশেষ শত্রু মোকাবেলা করার জন্য মিসাইলটি খুব কাজের।